নারী ও পুরুষ উভয়ই কিডনির সমস্যায় আক্রান্ত হতে পারেন। বিশেষ করে কিডনিতে পাথর হওয়ার সমস্যায় লিঙ্গভেদে অনেকেই ভোগেন। পানি কম পান করা, খাদ্যাভ্যাসের সমস্যা, জীবনযাত্রায় অনিয়মের কারণেই কিডনিতে পাথর হতে পারে। এটি বিরল কোনো সমস্যা নয়। বিশ্বব্যাপী 11% পুরুষ ও 6% নারী এই সমস্যায় ভোগেন। জানলে অবাক হবেন, পরিসংখ্যান অনুযায়ী নারীর তুলনায় পুরুষদের এই সমস্যায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। তবে ঠিক কি কারণে পুরুষদের কিডনিতে বেশি পাথর জমে? তার আগে জেনে নেওয়া যাক, কিডনিতে কেনই বা পাথর জমে। মূলত ক্যালসিয়াম জমে কিডনিতে পাথর তৈরি হয়। ক্যালসিয়াম অক্সালেট আছে এমন খাবার বেশি খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বাড়ে। যেমন খেজুর, বেরি, কামরাঙ্গার মতো ফল, পালং শাক, বিট সহ গাজরেও প্রচুর ক্যালসিয়াম অক্সালেট থাকে। তাই এই খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। এমনকি পানি কম খেলেও কিডনিতে পাথর জমে থাকে। পানি কিডনি থেকে ক্যালসিয়াম অক্সালেট বের করে দেয়। পর্যাপ্ত পানি না খেলে এই সমস্যা আরও বাড়তে পারে। এছাড়া মদ্যপান, অতিরিক্ত লবণ ও মশলা দেওয়া খাবার দীর্ঘদিন ধরে খেলেও কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে। তবে নারীর তুলনায় পুরুষদের কিডনিতে পাথর জমার আশঙ্কা বেশি হওয়ার ঠিক কি কারণ? বিজ্ঞানীদের ধারণা, এর প্রধান কারণ পানি কম খাওয়া। পরিসংখ্যান বলছে পুরুষরা নারীর তুলনায় কম পানি খান। এ কারণে পুরুষরা বেশি ডিহাইড্রেশনেও ভোগেন, আর সেই কারণেই তাদের কিডনিতে পাথর জমার ঝুঁকিও বাড়ে। বন্ধুরা, ভবিষ্যতে এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।